বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যবসায়ী শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি কমার্স ক্লাস ইন বাংলায়। আমাদের ধারাবাহিক আলোচনা এবারের টপিক অভ্যন্তরীণ অর্থ সংস্থানের সহায়ক উপাদানসমূহ। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যদি তাদের অর্থ সংস্থানের উৎস হিসেবে অভ্যন্তরীণ উৎসকে বেছে নেয়, সেক্ষেত্রে তারা কোন কোন উপাদানগুলো যদি তাদের পজিটিভলি তাদের মাঝে থাকে তাহলে তারা এই অর্থ সংস্থান করতে পারবে অথবা করতে পারবে না। অর্থাৎ কোন পয়েন্টসগুলো, কোন কারণগুলো এর সাথে জড়িত যে অর্থ সংস্থানের জন্য। তো প্রথম টপিকটা, প্রথম পয়েন্টসটা আমরা বলতে পারি যে মুনাফার পরিমাণ ও স্থিতিশীলতা। এমন হতে পারে যে কোনো প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ কম, আবার অনেক প্রতিষ্ঠানের মুনাফাটা আমাদের স্থিতিশীল নয়, অর্থাৎ একটা নির্দিষ্ট লেভেলে না। তো যদি ফ্ল্যাকচুয়েট করতে থাকে তাদের মুনাফা এবং তাদের মুনাফার পরিমাণ যদি তাদের সে পরিমাণ না হয় যথেষ্ট পরিমাণে, তাহলে তারা ব্যবসায়ী অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারবে না। আবার স্থিতিশীলতাও এর মধ্যে রয়েছে, তাদের প্রফিটটা, তাদের লাভটা, মুনাফাটা যদি স্থিতিশীল না হয়, একটা নির্দিষ্ট পরিমাণে না হয়, সেক্ষেত্রেও তারা তাদের বিভিন্ন ধরনের সঞ্চিত তহবিল তৈরি করতে পারবে না, যার জন্য তারা অর্থ অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংস্থান করতে পারবে না। তো দ্বিতীয়টি আমাদের হচ্ছে লভ্যাংশ নীতি। বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের লভ্যাংশ নীতি থেকে থাকে। আমরা জানি চার ধরনের ডিভিডেন্ড পলিসি আছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো প্রতিষ্ঠানের লভ্যাংশ নীতিটি যদি অনেক বেশি স্ট্রিক্ট হয়, অনেক বেশি যদি কঠিন হয়, আবার যে ঘোষণাকৃত লভ্যাংশ যদি একটা নির্দিষ্ট সময় পর প্রতিষ্ঠান আমাদেরকে প্রদান করতে না পারে, সেক্ষেত্রেও শেয়ার হোল্ডারগণ বা বিনিয়োগকারীগণ প্রতিষ্ঠানে বিনিয়োগ করা থেকে সরে দাঁড়াবে, এটিও ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ক্ষতি। কিন্তু এমন যদি হয় যে লভ্যাংশ নীতিটি বিনিয়োগকারী এবং ব্যবসায় মালিক সবার ক্ষেত্রে সহায়ক, সেক্ষেত্রে ব্যবসাটি যথেষ্ট পরিমাণ অর্থ সংস্থান করার ক্ষেত্রে অভ্যন্তরীণ অর্থ সংস্থান করতে পারবে। তৃতীয়টি হচ্ছে ব্যবসায়ের প্রকৃতি। ব্যবসায়ের প্রকৃতি বলতে বোঝানো হচ্ছে যে ব্যবসায়ের আকার, আসলে ব্যবসাটা কত বড়। যত বৃহৎ প্রতিষ্ঠান ব্যবসা, তত বেশি তাদের ব্যবসার পরিধি যত বেশি, তত বেশি তাদের মুনাফা অর্জন করার প্রবাবিলিটি বা সম্ভাবনা থাকে। এ কারণে ব্যবসায় যদি অনেক বড় হয় সেক্ষেত্রে তারা অভ্যন্তরীণ অর্থ সংস্থানের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাবে, নচেত তাদের সমস্যার সম্মুখীন হতে পারে। আরেকটি হচ্ছে প্রচলিত নিয়মকানুন। ধরা যায় যে একটি প্রতিষ্ঠানের আশেপাশে একই ধরনের কাজ করার জন্য কিংবা একই ধরনের ব্যবসায়ী অন্যান্য কিছু আরও কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এবং এটা নিয়ে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। তো এই ক্ষেত্রে যদি সমস্ত প্রতিষ্ঠানগুলোই যদি একই ধরনের নিয়ম মানে, সেক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না যে তারা আলাদা নিয়ম তারা প্রচলন করবে। এই জন্য প্রচলিত নিয়মকানুনের অধীনেই তাদেরকে চলতে হবে, এবং এই প্রচলিত নিয়মকানুনটা যদি অভ্যন্তরীণ অর্থ সংস্থানের উৎসের অন্তরায় হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রেও প্রতিষ্ঠানের জন্য সুবিধাজনক হবে না। তো প্রচলিত নিয়ম যদি ব্যবসায়ী অভ্যন্তরীণ অর্থ সংস্থানের সহায়ক হিসেবে কাজ করে, সেক্ষেত্রেই কেবল অর্থ সংস্থান করা যাবে, তাছাড়া করা যাবে না। তো আমাদের এই ছিল আজকের টপিক। আরেকবার শেষ করাটাকে আরেকবার বলে নিই যে অভ্যন্তরীণ অর্থ সংস্থানের সহায়ক উপাদানসমূহ কী কারণে এটি অর্থ সংস্থান করা সম্ভব, আবার কী কারণে সম্ভব নয়, এই ধরনের চারটি পয়েন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। যেটি হচ্ছে মুনাফার পরিমাণ এবং স্থিতিশীলতা। অর্থাৎ মুনাফা যদি অত্যধিক বেশি হয় এবং এটা যদি স্থির পর্যায়ে থাকে, সেক্ষেত্রে ব্যবসায়ী অভ্যন্তরীণ অর্থ সংস্থান করতে পারে। আবার লভ্যাংশ নীতি যদি বিনিয়োগকারী বান্ধব এবং মালিক বান্ধব দুটোই যদি হয়, সেক্ষেত্রেও অভ্যন্তরীণ অর্থ সংস্থান করা যায়। আবার ব্যবসায়ের আকার যদি বড় হয় সেক্ষেত্রে করা সুবিধাজনক, আবার ব্যবসায়ের আকার যদি ছোট হয় সেক্ষেত্রে ব্যবসায়ী অর্থ সংস্থান করা সম্ভব না হয়। এবং চতুর্থটি হচ্ছে প্রচলিত নিয়মকানুন। সমসাময়িক যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠান যদি একই ধরনের নিয়ম মানে, তবে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানকেও ওই একই নিয়মই মানতে হবে। সেক্ষেত্রে যদি কোনো ধরনের তাদের সমস্যার সম্মুখীন হতে হয়, সেক্ষেত্রে তারা অর্থ সংস্থান করতে পারবে, না হলে পারবে না। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ।